ঘূর্ণিঝড় অশনির প্রভাব কাটিয়ে বঙ্গে ফিরল ব্যবসা গরম। তারই মধ্যে বিভিন্ন জেলায় বইছে হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এবং আগামীকাল বাংলার একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস, সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া। তো কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামীকাল রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস, আরও কতদিন জারি থাকবে বাংলায় ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ জানব গোটা বাংলার আবহাওয়া খবর এক নজরে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। ঘূর্ণিঝড় অশনির প্রভাব কাটিয়ে অবশেষে এবারের মতো দুর্যোগের হাত থেকে মুক্তি পেল বাংলা। কিন্তু ঘূর্ণিঝড়ে দুর্যোগ কাটলেও নিম্নচাপ এখনও স্পষ্ট বাংলার আকাশে। এর ফলে আজ সকাল থেকেই ফের বাড়ছে ব্যবসা গরম। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই নিম্নচাপের জেরেই আজ বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে একদিকে যখন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি, তখন প্রথমের দিকে উত্তরবঙ্গে তেমনভাবে বৃষ্টিপাত না হলেও গতকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরের পার্বত্য এলাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে ডুয়ার্স ও সমতল এলাকায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গের যে দুটি জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে সেগুলি হল আলিপুরদুয়ার এবং কোচবিহার। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে এই বৃষ্টি দক্ষিণবঙ্গবাসীকে সাময়িক স্বস্তি দিলেও সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যবসা গরমে কালঘাম ছুটছে রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত প্রসঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে চলেছে। আগামী চার দিনে দিনের তাপমাত্রা কম করে হলেও 2-4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা। অন্যদিকে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।